নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের সিংহ বাড়ির কাগজের মা কালী পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার রাজ সিংহ রায় আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির কাগজের তৈরি মা কালী পুজোর সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য রাজ সিংহ রায়কে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি লালবাগের কালান্দার বাগে অবস্থিত এই বছর মায়ের প্রথম পুজো করা হয়েছে মায়ের এই অপূর্ব কাগজের মূর্তিটি তার ছেলে তৈরি করেছেন মাকে ভোগ হিসাবে লুচি পান পাঁচ রকমের ভাজা আলুর দম পায়েস ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয় মায়ের এই অপরূপ মূর্তি লক্ষ্মী পুজোর কদিন আগে বানানো হয় মায়ের এক পা মহাদেবের বাহুর ওপর আছে নটরাজের মতো আর দ্বিতীয় পা মহাদেবের বুকে আছে তাদের ঠাকুর ঘরে মায়ের পিতলের মূর্তি আছে যা নৃত্য পূজিত হয় আর আছে মা লক্ষ্মী ও গণেশের রূপর মূর্তি মায়ের পুজো উপলক্ষে ঠাকুরদালান সাজানো হয় মোমবাতি আর আলপনা দিয়ে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ